হ্যালো বন্ধুরা, আজকে আমরা 15th আগস্টটা সবাই মিলে সেলিব্রেশন করছি। কিভাবে সেলিব্রেশন করছি সেটা হচ্ছে খেয়ে দে। চলুন, আমার খাওয়া দাওয়া এসে গেছে, একদম রেডি। কিন্তু খেতে খেতে আমি আমার খাবার দেখাটা কিন্তু এখানে বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো নেতাজি সুভাষচন্দ্র বোস, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো ওনার কথা না বললেই নয়। তো উনি কী ধরনের খাবার দাবার খেতেন এবং তার রসনার জিনিসগুলো কী ছিল, এই নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওটা থাকবে। চলুন, আমার খাওয়া দাওয়া কম দেখবেন, গল্পটা শুনবেন। চলুন ভেতরে যাই, খাওয়া দাওয়া রেডি, আমাদের খাওয়া দাওয়া একদম সব রেডি আছে। এই বসবো খেতে, সেটা আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এই গামছাটা পরে নিবিয়েছেন, কারণ গামছাটা দেখুন, গামছাটাই বাঁধছি, কারণ নিয়ে বাঙালিয়ানা দেখাতে গেলে কিন্তু গামছাটা একটু পরে নিতে হবে। গামছা পরে খেলে তারপর ওই কৃষ্ণপক্ষ, শুগ্নপক্ষ, হ্যাঁ, দুটি পক্ষের একটি পক্ষ, সে গান মনে ধরে রেখে খেতে হবে। আজকে আমার মেনুগুলো একটু বলে দিই। আমার মেনুগুলো আছে ভাত, লুচি, মাংস, কষা বলবো না, কিছুটা কষা, কিছুটা কারি, আচ্ছা, আছে মিষ্টি পান্তুয়া, আর পেঁয়াজ লঙ্কা লেবু তো বাঙালিদের জানেন, তো এই পেঁয়াজ লঙ্কা লেবু দেখলেই নেতাজির কথা মনে পড়ে যায়। সব গল্প আপনাদের বলবো। তো আমি আস্তে আস্তে খাওয়াটা তাকে স্টার্ট করি। এইবার আমি চলে গেলাম মাংসর, চট করে একটু ঝোল নিয়ে নিই। নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক জায়গায় তার খাবারের কথা বলেছেন। তিনি বাঙালি হওয়ার জন্য তিনি খাবারের প্রতি ওনার রসনা খুব বেশি ছিল। ছানার যে কোনো জিনিস উনি খেতে ভালোবাসতেন। পাশাপাশি তার খাবারের প্রতি দুর্বলতা কিন্তু প্রচণ্ড ছিল এবং চা উনি দিনে 25-30 বার খেতেন। দিনে 25-30 বার খেতেন, আর যখন কফি খেতেন, কফির সাথে কিন্তু ওনার কাট রেট একটা কিন্তু খাবারের মেনুতে থাকতেই হবে। তবে স্বাধীনতা সংগ্রামের সময় উনি জেলে ছিলেন, সেই জেলে থাকার সময় জেলের পরিবেশন করা যে খাবার সেটাই তিনি খেতেন। ডাল, ভাত, লুচি, কলা, দই ছিল তার খুব প্রিয় খাবার। তিনি খিচুড়ি, ভাতে ভাত, মুগ ডাল আর সবজি, যে কোনো সবজি, উনি যখন জেলে ছিলেন তখন ভাতে ভাত আর সবজি খেয়ে নিতেন শুধু, কারণ অন্য কোনো খাবার ওনার রুচিতে ছিল না। ও যা তেল না, খেতেই খুব ভয় লাগছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 1925-27 সাল পর্যন্ত মায়ানমারের একটি জেলে ছিলেন। তখন তিনি প্রায় ওনার বৌদি বিভাবতী বসুকে জেলের খাবারের কথা লিখতেন। সেসব চিঠিতে লিখতেন তিনি জেলে বসে কী কী খাবার খেতেন। এছাড়াও তিনি ওনার শালিকাকে লিখতেন যে জেলে কিছু খাবার পাওয়া যায় না, ওই পেঁপে, বেগুন আর পালং শাক এই তিনি খেয়ে থাকতেন। আজ 15ই আগস্ট, এমনিতে রেস্ট্রিকশন আছে খাওয়ার, কিন্তু স্বাধীনতাটা এইভাবেই পালন করছি। খাওয়ার আজকে স্বাধীনতা, কারণ নেতাজির খাওয়ার কথা বলতে গেলে আমাকেও খেতে হবে। লঙ্কাটাও বেশ ঝাল, সম্ভব লম্বা লঙ্কা খুব একটা ঝাল হয় না, কিন্তু আজ লঙ্কাটাও বেশ ঝাল। জেলে ভালো খাবারের জন্যে নেতাজি সুভাষচন্দ্র বসু জেলের সুপারিনটেনডেন্টকে চিঠি লিখেছিলেন। চিঠিতে বলেছিলেন যে সরস্বতী পুজোর দোল এবং দীপাবলির সময় যাতে বাঙালি ভোজন পরিবেশন করা হয়। তিনি না জেলে সুপারিনটেন্ডেন্টকে রসগোলা ও চমচমের কথা উল্লেখ করেছিলেন। আসবো ওনার মিষ্টি খাবারের কথায়। এবার লুচিটা দিয়ে আরম্ভ করি, যদিও প্রথমে লুচিটা হলে ভালো হতো, তা এখন কি লুচিটা একটু ঠান্ডা হয়ে গেছে, নো প্রবলেম, আগে সব চলবে। উনি জেলেতে থাকাকালীন লিখে গেছিলেন সুপারিনটেন্ডেন্টকে যে আচারের কথা বলেছিলেন,
যে যাতে বাঙালি পদে যাতে আচারটা থাকে। তিনি প্রায় কলা খেতেন, কলার প্রতি ওনার অনুরাগ অনেক বেশি ছিল। এছাড়া উনি ভাত, ডাল, সবজি, লুচি এগুলো কিন্তু খেতে খুব ভালোবাসতেন। আমরা এই কথাগুলো জেনেছি কারণ ওনার লিখে যাওয়া চিঠি থেকে এগুলো জানা গেছে। তিনি খিচুড়ির মতো খাবারও পছন্দ করতেন এবং সেই খিচুড়িটা যদি মুগ ডালের খিচুড়ি হয়। তিনি চা খেতে ভালোবাসতেন। একবার তিনি ওনার দাদা শরৎচন্দ্র বসুকে লিখেছিলেন যে দার্জিলিং থেকে কারাগারে চা পাঠানোর ব্যবস্থা করতে, কারণ উনি দিনে 20-25 বার চা খেতেন। বুঝেছিস, নেতাজি বলেছিল যে এখানে জেলে যে কারাগারে যে চাটা আসে সেটা ইংল্যান্ড থেকে আসে, সেই ইংল্যান্ডের চায়ের উনি টেস্ট পান না, তাই উনি 30-40 কাপ পর্যন্ত চা খেয়ে ফেলেন। আমরাও জেনেছি বিভিন্ন তথ্য পড়ে, বিভিন্ন বই পড়ে, বিভিন্ন ঘাটাঘাটি করে। আরও অনেক গল্প আছে। এটা হচ্ছে হুঁশ, এটা হচ্ছে হুঁশ। আমি হুঁশের ব্যাপারে একটা কথাই বলি যে যদি টানার চেষ্টা করি না কেন বেরোয় না, মানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস আর আসে না। এই এফেক্টে পেয়ে গেছি। জেলায় একবার তার জন্য না ছানার পোলাও, ছানার কালিয়া, ধোকার ডাল্লা এসবের ব্যবস্থা করা হয়েছিল, কারণ উনি ছানার যে কোনো পথ ভালোবাসতেন এবং সেই সব কথাও কিন্তু উনি চিঠিতে উল্লেখ করেছিলেন। আমি এই একটাই লুচি আছে, এই লুচিটা আমি আজকে দিনে একটা মিষ্টি দিয়ে খাবো। হ্যাঁ, একটাই আমি মিষ্টি দিয়ে খাবো, আমি অত মিষ্টি খেতে পারবো না। যাই হোক, আলুটা কেন ছাড়ি, মাংসের আলু তো ছাড়া যায় না, মাংস আলু খেয়ে নিই। জানা যায় ওনার খাদ্য তালিকায় প্রতিদিনই মিষ্টি কিন্তু থাকতো। এই মিষ্টি খেতে গিয়ে ওনার মিষ্টির কথাটাও বলতে হবে, কিন্তু তুমি বাবা মিষ্টি মিষ্টি খাবে না, তোমার মিষ্টি খাওয়া বারণ। এই লুচি, লুচির সাথে বোঁদে বা লুচির সাথে পান্তুয়া বা রসগোল্লা না হলে খাওয়াটা কিন্তু জমে না। আর লুচি মাংস আমি অতটা পছন্দ করি না, কিন্তু লুচির সাথে একটু বোঁদে হবে বা এই পান্তুয়া হবে, দারুণ লাগে। আর সাইজগুলোও বেশ বড় বড়, বুঝেছেন, বেশ বড় বড়, ভেঙে যাচ্ছে। যাই হোক, যখন তুলেছি তখন দেখলেন। ওনার কিন্তু চিঠিতে জানা গেছে উনি ভাত, ডাল, তরকারি একদম বাঙালিয়ানার খাওয়া কিন্তু ওনার খুব পছন্দ ছিল। পরবর্তী সময় অবশ্য ওনার একটা লিভারে প্রবলেম হয়েছিল। লিভারের প্রবলেমের জন্যে উনি টক দই, লেবু জল, লেবুর জল এইসব উনি বেশি খেতেন। সবথেকে মজার কথা হলো আমাদের নেতাজি সুপুরি চিবোতে ভালোবাসতেন। ওনাকে অনেক বারণ করা সত্ত্বেও উনি সুপুরি ছাড়তে পারেননি। এমনকি ওনার ব্যাডমিন্টন খেলতেন উনি, উনি ব্যাডমিন্টন যখন খেলতেন তখনও মুখে সুপুরি নিয়ে উনি ব্যাডমিন্টন খেলতেন। পরে অবশ্য উনি সুপুরিটা ছেড়েছিলেন, ছেড়ে হরিত কি চিবোতেন মুখে, নানা কাহিনী এরকম শোনা গেছে এবং এগুলো সব নিজে লিখে গেছেন ওনার চিঠিতে। নেতাজি রসগোল্লা, চমচম, পিঠেপুলি এবং সন্দেশ এই জাতীয় খাবার প্রচুর পছন্দ করতেন। সিঙ্গাপুরে গিয়ে উনি কফির নেশাতে আসক্ত হয়েছিলেন এবং শোনা যায় ওখানেই উনি সুপারি চিবোতে শেখেন। তিনি গ্রামের, বিশেষ করে নারকেলের মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, যেমন চিনির পুলি, মনোহরা, নারকেল নাড়ু, রস ভরা, ছাতুর বরফি, মুড়ির নাড়ু, মোয়া, তিলের নাড়ু, তিলের চাকতি এসব খেতে উনি খুব ভালোবাসেন। মানে নারকেলের যে কোনো মিষ্টি খেতে উনি খুব ভালোবাসেন, আমিও বাসি। আমি তো নাড়ু হলে তো নাড়ু গোপালের মতন আমার ব্যবহার হয়ে যায় বাড়িতে, মানে একটা ফ্যাক্টা দেয় ও সব আমার পোষায় না। ফ্রিজ খুলে গোটা পাঁচে গোটা ছয় রেগুলার আমার চাই আর কি, তাতেও পোষায় না। মানে যদি আমাকে পুরোটাই বসিয়ে দেয় সেটাই আমি খেয়ে নিই। যে খাবারগুলো উনি পছন্দ করতেন সেই খাবারগুলো কিন্তু মানে মন থেকে আমি পছন্দ করি, অন্তর থেকে বলছি, এই প্রতিটা খাবারই কিন্তু আমার খুব পছন্দ। আমি যেমন সাধারণ খাবার খাই, দেখুন মাংস আমার এখানেও কিন্তু প্লেটে পড়ে আছে, আমি মাংস খেতে পারিনি অতটা। মিষ্টি আমি খেতে ভালোবাসি কিন্তু পরিমিত, আর
নারকেলের যে কোনো মিষ্টি আমি খুব খাই, এবং যে মিষ্টিগুলো কথা বললাম সেই প্রতিটা মিষ্টিই কিন্তু আমার খুব প্রিয় মিষ্টি। আজকে এইসব করতে করতে আমার খাওয়া তো শেষ। আজকে স্বাধীনতা দিবস, এবং স্বাধীনতা দিবস সেই দিবসে যদি নেতাজির উল্লেখ না থাকে, নেতাজি সম্পর্কে উল্লেখ না থাকে, আমি মনে করি এই ইন্ডিপেন্ডেন্স ডে পালন করার কোনো মানে হয় না। কারণ আজকে আমরা স্বাধীন, আমরা আজকে স্বাধীনবাসী, আমরা আজকে ভারতবাসী। কেউ তার ক্রেডিট নিক চাই না নিক, আমি কিন্তু 99% নেতাজিকে ভালোবাসি অন্তর থেকে মন দিয়ে। ইন্ডিপেন্ডেন্স মানেই নেতাজি, নেতাজি মানেই আমরা, আমরা মানে ভারতবাসী, এটা আমি মন থেকে বিশ্বাস করি। আজকে এই অবধি আমার খাবারও শেষ। যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেল, তারা চট করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন দেখি, পরবর্তী এপিসোডগুলো যাতে পান। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার কথা আপনাদের মনে থাকে। এলাম আজকে।